তাপ রসায়নের সূত্র। তাপ রসায়নে দুইটা সূত্র সবচেয়ে বেশি মানে ব্যবহার হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে ল্যাভোসিয়ে ও ল্যাপলাসের সূত্র। এক নম্বর হচ্ছে ল্যাভোসিয়ে, হ্যাঁ ল্যাভোসিয়ে ও ল্যাপলাসের সূত্র সূত্র। আচ্ছা, আর একটা হলো হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, সমষ্টিকরণ সূত্র। তাহলে এই যে দুইটা সূত্রই আমাদের এখানে পড়তে হবে। তাপ রসায়নের যে সূত্রগুলো আছে সেগুলো দুইটা সূত্র, একটা আছে ল্যাভোসিয়ে ও ল্যাপলাসের সূত্র, এটা প্রথম, আর একটা আছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। তাহলে ল্যাভোসিয়ে ও ল্যাপলাসের যে সূত্রটি, সেটাতে বলা হচ্ছে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া একদিকে সংঘটিত করলে বা বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে গেলে যে তাপের পরিবর্তন ঘটে, বিক্রিয়াটাকে উল্টা মানে বিপরীত দিকে ঘটালে তাপের পরিবর্তন একই হবে, তবে বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। অর্থাৎ একবার যদি বিক্রিয়াটাতে তাপ উৎপন্ন হয় আর একবার তাপ শোষণ হবে, বা একবার তাপ উৎপাদী হলে একবার তাপ হারি বিক্রিয়া হবে। যেমন আমরা যদি চিন্তা করি হাইড্রোজেন আর হচ্ছে যদি অক্সিজেন মিলে যদি আমরা পানি তৈরি করি H2O, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের যে ডেলেজটা হবে সেটা দেখো বন্ধন গঠন, এই জন্য এটা তাপ উৎপাদী, -285.85 কিলোজুল পার মোল। অর্থাৎ 1 মোল পানি তৈরি করতে গেলে আমাদের এই পরিমাণ তাপ নির্গত হবে। এবার যদি এটাকে আমি উল্টা ভাবে চিন্তা করি, 1 মোল পানিকে আমি ভেঙে চুরে আমি হাইড্রোজেন আর যদি অক্সিজেন গ্যাসে পরিণত করি, তাহলে ডেলেইচ এর মানটা একই হবে না ভিন্ন হবে? তবে তফাৎটা কি, আগের বার মাইনাস ছিল এবার প্লাস, আগের বার তাপ উৎপাদি হয়েছিল এবার তাপ হারি হবে। বন্ধন ভাঙনের সময় তাপ শোষণ করে তাই তাপ হারি, আর বন্ধন গঠনের সময় তাপ উৎপাদন করে তাই তাপ উৎপাদি, একই হবে। এটাই হলো ল্যাভোসিয়ে আর ল্যাপলাসের সূত্রের মূল কথা। তাপ সমষ্টিকরণ সূত্রটা হচ্ছে বিক্রিয়ক আর উৎপাদ যদি স্থির থাকে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদ যদি ঠিক রাখো, তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি তুমি এক ধাপে সংঘটিত করো, তাহলে যে তাপের পরিবর্তনটা হবে বিক্রিয়াটাকে একাধিক ধাপে যদি ঘটানো হয়, তাহলে তাপের পরিবর্তন ওই প্রথম ধাপে যেটা ঘটাইছো সেটার সমান হবে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে বিক্রিয়া তাপের মোট পরিবর্তনটা একই হবে। তো যেটা বলছিলাম যে কোনো একটা জায়গায় তুমি বাড়ির থেকে বের হবা, যাবে তুমি সৈয়দপুরে, সেটা যদি তুমি এক গাড়িতে যাও, তাহলে যত ভাড়া লাগবে ভেঙ্গে ভেঙ্গে যদি যাও তবুও সবগুলো যোগফল একই হবে, বাস্তবে না হলেও কিন্তু সূত্র বলছে তাই হওয়া উচিত আর কি। আর উন্নত দেশের মতো দেশ হলে আসলে ওইটা এসে সূত্রটা কার্যকর হবে তোমার যোগাযোগের ক্ষেত্রেও। তাহলে বিক্রিয়ক আর উৎপাদ স্থির থাকলে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া এক ধাপে ঘটানো হোক বা একাধিক ধাপেই ঘটানো হোক না কেন, প্রতি ক্ষেত্রে বিক্রিয়া তাপের মোট পরিবর্তন একই থাকবে, এটা বলছে। তো এটাকে আমরা যদি এখন ব্যাখ্যার আকারে নিয়ে যাই, ব্যাখ্যাস্বরূপ আমরা বলতে পারি যে মনে করি এখানে এ হচ্ছে বিক্রিয়ক আর হচ্ছে ডি একটা উৎপাদ, তো আমরা সরাসরি এক ধাপে যদি চলে যাই এ হতে ডি উৎপন্ন করি, তাহলে এর জন্য যদি এনথালপির বা তাপের পরিবর্তন ডেলেইচ হয়, আবারও যদি আমি বিক্রিয়ক আর উৎপাদকে ঠিক রাখি কিন্তু আমি তিন ধাপে এই কাজটি করব, তাহলে প্রথমে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আমি ডিতে গেলাম, এ থেকে বিতে আসার সময় যদি তাপের পরিবর্তন হয় ডেলেইচ, আবার বি থেকে সিতে যাওয়ার জন্য যদি তাপের পরিবর্তন হয় ডেলেইচ টু, আর সি থেকে ডিতে ডেলেইচ থ্রি যদি হয়, এই তিন ধাপে যে তাপের পরিবর্তন হলো সেগুলো কিন্তু যোগফল হচ্ছে প্রথম ধাপটির সমান হবে, যেটা হচ্ছে ডেলেইচ সমান ডেলেইচ ওয়ান ডেলেইচ টু ডেলেইচ থ্রি এর সমান হবে। কার্বনের দহন তাপ, এটা তোমাদের জানা আছে 393.4 বা 5 কিলোজুল পার মোল, আমরা 5 শিখছি বই আছে 4, এটা দেয়া আছে। কার্বন মনোক্সাইডের জারণ, এখানে বলছে জারণ তাপ, ওই জারণ মানে দহন, জারণ তাপ হচ্ছে -283 কিলোজুল হলে
কার্বন থেকে কার্বন মনোক্সাইড উৎপাদন তাপ কত? কার্বন হতে কার্বন মনোক্সাইডের উৎপাদন তাপ কত? কত? এখানে কিন্তু আমরা হেসের সূত্র ব্যবহার করতে পারি। তো এখানে প্রশ্ন মতে আমরা বিক্রিয়াগুলো আগে লিখতে পারি। প্রশ্ন মতে দেখো, প্রথম বিক্রিয়াটা কার্বনের দহন তাপ, এক নম্বরে আমরা পাচ্ছি কার্বনটা কঠিন ছিল, অক্সিজেনের দহন করলাম, এখানে হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস হলো। তো এটার জন্য আমরা ডেলএইচ এর মানটা পেয়েছি। দেখো আমাদের ডাইরেক্ট কিন্তু এটা হলো ডেলএইচ এর মান -393.4 kJ/mol আমরা পেলাম। দুই নম্বর বিক্রিয়াটা বলা হচ্ছে কার্বন মনোক্সাইড, এইটাকে আমরা কি করছি, জারণ করছি। তো এটাকে জারণ করলে কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটাও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এইটার ক্ষেত্রে বলছে ডেলএইচ, ডেলএইচটা আমরা কি করতে পারি -283.9 এত কিলোজুল পার মল, এটা আমরা পেয়েছি। তো এইখানে আমরা যদি হেসের সূত্রে আসি, যে আমাদের এই যে এই কাজটা কিন্তু এক ধাপের, কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, কিন্তু এখানে দেখো কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড হয়েছে। আমরা কিন্তু এখানে আর একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে এরকম, যদি আমরা কার্বনকে আমরা হাফ মোল অক্সিজেনের সাথে দহন করি, হাফ মোল অক্সিজেনে দহন করি, তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড গ্যাস হবে। এইটার আমরা মান জানি না, ধরো ডেলএইচ টু হোয়াট, এটা আমরা বের করব, এটা ধরলাম ওয়ান। দেখো এই দুইটা বিক্রিয়া, এটা তিন নম্বর বিক্রিয়া আমি লিখলাম, এই দুইটা বিক্রিয়া দেখো, এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে ওরা কিন্তু বলছে কার্বন মনোক্সাইড এর উৎপাদন তাপ, মানে এটা গঠন তাপ কত, কার্বন মনোক্সাইড কে তার উপাদান মৌল থেকে তৈরি করছি, তাহলে এটা গঠন তাপ। তো আমরা জানি যে এটা থেকে এটা পেলাম, আবার এইটা থেকে এইটা আমরা পেলাম। এখন তোমরা যদি চিন্তা করো যে আমরা এইভাবে একটা বিক্রিয়া দেখি, যে এই কার্বন প্লাস অক্সিজেন মিলে এইখানে হলো কার্বন ডাইঅক্সাইড, এই একটা। এবার যদি তোমরা মনে করো এই অক্সিজেনটা এখানে দিচ্ছি, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, এটা হলো। এবার যদি মনে করো কার্বনের সাথে তোমরা হাফ অক্সিজেন যদি বিক্রিয়া ঘটাও, তাহলে এখানে কার্বন মনোক্সাইড হলো, কার্বন মনোক্সাইডটার সাথে যদি এই পাশে আসো, আবার যদি হাফ অক্সিজেন বিক্রিয়া ঘটাও, তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তাহলে দেখো তো বিক্রিয়ক আর উৎপাদ একই আছে, তো এটা এক ধাপ, এটা দেখো এক ধাপ। এটাকে যদি আমরা ডেলএইচ ধরি, আর এটাকে কি ধরবো, তাহলে ডেলএইচ ওয়ান ধরবো কিনা, এটাকে টু ধরছি আর এটাকে ডেলএইচ ওয়ান ধরছি আমরা এই যে ওখানে। এখন তোমরা বলো তো যে এই যে প্রসেসটা রয়েছে হেসের সূত্রানুসারে, হেসের সূত্রানুসারে আমরা কি বলতে পারি, এই ধাপে যে তাপের পরিবর্তনটা ঘটেছে সেটার মান কিন্তু আমরা পেয়েছি, ওই দেখো -393.4 kJ, এইখানেও কিন্তু আমরা মানটা পেয়েছি -283.0 kJ। তাহলে এই মানটা আমরা কিভাবে পেতে পারি বলতো? এইটা থেকে এটা বের করলেই হবে। তো হেসের সূত্রানুসারে আমরা এখন বলবো, হেসের সূত্র মতে যেহেতু বিক্রিয়ক আর উৎপাদ একই আছে, আমরা বলবো হেসের সূত্রানুসারে, সূত্রানুসারে ডেলএইচ সমান ডেলএইচ ওয়ান প্লাস ডেলএইচ টু, অতএব আমাদের দরকার আছে ডেলএইচ টু সমান ডেলএইচ -ডেলএইচ ওয়ান, এটা লিখবো। তাহলে আমাদের হচ্ছে -393.4 বিয়োগ বিয়োগ, আর এখানে হচ্ছে বিয়োগ 283.0। তো এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো -110.4 kJ/mol। এই হলো কার্বন থেকে কার্বন মনোক্সাইড তৈরির জন্য বা এর গঠন তাপের মান আমরা পাচ্ছি 110.4 kJ পাচ্ছি।